Welcome to an academy. আমার নাম অঙ্কিতা পোদ্দার অ্যান একাডেমি প্ল্যাটফর্মে আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি সো আজকে আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ডেটা আমরা আলোচনা করব লাস্ট ডে কারেন্ট অ্যাফেয়ার্সের একটু সমস্যা হয়েছিল তোমাদের এ আমি জানি না কেন সমস্যাটি হচ্ছে আজকে আশা করি সমস্যাটি হবে না বা হলেও সেটার কিভাবে রিপ্লেসমেন্ট আমরা করতে পারি সেটা চেষ্টা করব আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা আমাদের পনেরো তারিখের থেকে আমরা আলোচনা করব সো মার্চ টোয়েন্টি কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে আমরা আজ ডিসকাশন করব দ্য ডিফারেন্ট ইম্পর্টেন্ট নিউজ সেকশন থেকে আমরা ইম্পর্টেন্ট নিউজ পেপারগুলি থেকে আমরা আমাদের আলোচনা করে থাকি আমরা একই রকমভাবে সেই আলোচনা তোমাদের সাথে নিয়ে আসবো আজকের ইনফরমেশন নাম্বার ওয়ানটি যেটি আমাদের আলোচনার বিষয়বস্তু রয়েছে দেখো পালঘার কমিশনেট পোল্স জি এস টি আউটরিচ ইভেন্ট তো রিসেন্টলি দেখা যাচ্ছে যে বেশ কয়েকদিন ধরে করোনা ভাইরাস নিয়ে বিশেষ করে আমাদের এই লকডাউন বা কোথাও দাম বেড়ে যাচ্ছে মানুষজন নিয়ম মানছে না এই টাইপের নিউজ আমরা দেখতে পারছি আমাদের সোসাইটিতে বাট পয়েন্টটা হচ্ছে এখানে এটাই যে যেগুলো আমরা অলরেডি জানি সেগুলো আমরা আর জানবো না যেগুলো আমরা জানি না সেই ব্যাপারগুলিকে নিয়ে আমরা কমিউনিকেশন করবো সো আমি এই কয়েকটি দিন আহ চেষ্টা করব তোমাদের ইম্পর্টেন্ট ইভেন্টস গুলোকে নর্মালি যেভাবে যেভাবে তোমাদের বললে তোমরা সেটার আহ পাও সেই ফিচারটা বা ফিলিংটা তোমাদের দিতে আজকের এই যে জিএসটি আউট আউটরিচ রয়েছে সেটি নিয়ে আমি তোমাদেরকে বলবো বাট তার আগে চোদ্দ তারিখের যে আলোচনাটি আমি করেছিলাম আমি ভিডিওটি তোমাদের সাথে দেখেছিলাম এবং সেখানে দেখতে গিয়ে দেখলাম বেশ কয়েকটি জিনিস তোমরা দেখতে পারো নি ইন দা সেন্স বেশ কয়েকটি টপিক মানে আসেইনি বিকজ ভিডিওটা ঠিক করে রান করেনি সো এক্ষেত্রে আমি তোমাদেরকে এই যে স্লাইডে এই পয়েন্টটা আমি লাস্ট টেন মিনিট রেকর্ড করেছিলাম বাট সেই টেন মিনিট তোমাদের কাছে ভিডিওতে ছিল না সো ইটস মাই রিকোয়েস্ট কি তোমরা এই পয়েন্টটা একবার দেখে নাও দেখো মহারাষ্ট্র গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে ইমপ্লিমেন্টেশন অব দি হ্যাপি আওয়ার ফর অটো রিক্সা মহারাষ্ট্র গভর্নমেন্ট এখানে ই ইমপ্লিমেন্টেশন করেছে হ্যাপি আওয়ারের অটো রিক্সার জন্য অ্যাজ আ রেকমেন্ডেড বাই দি খাটুয়াক প্যানেল ঠিক আছে অ্যাজ রেকমেন্ডেড বাই দি খাটুয়া প্যানেল এপিডেমিক ডিজিজ অ্যাক্ট এইটিন তারা করোনা ভাইরাস নিয়ে এই যে আমাদের ইন্ডিয়াতে যে প্রবলেমটা দেখতে পারা গেছে তারা বিভিন্ন রকমের ইমপ্লিমেন্টেশন করবে ডিল এরকমই জানিয়েছে সো এপিডেমিক ডিজিজ অ্যাক্ট কত সালের এইটিন এটা তোমাদের মাথায় রাখতে হবে দ্য টার্গেট আন্ডার পোষণ অভিযান ইজ টু প্রোভাইড স্মার্টফোন বেসড মোবাইল অ্যাপ্লিকেশন টু অল আঙ্গনবাড়ি সেন্টার্স অ্যাক্রস থার্টি সিক্স স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি তো পোষণ অভিযানের আন্ডারে থেকে স্মার্টফোন বিলি করা হবে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি সেন্টারে ছত্রিশটি মোট কথা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি মিলিয়ে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি সেন্টারে তারপরে বলা হয়েছে যে ব্রিডেন মরিস ডিসকভার্ড নিউ জেনাস অ্যান্ড স্পিসিস অফ ট্রি হপার তো ব্রিডেন মরিস এই ইনি ইনি একটি নতুন স্পিসিস খুঁজে বার করেছেন যার নাম মানে স্পিসিস বার করেছেন থ্রি হপারের এবং যাকে উনি নাম দিয়েছেন লেডি গাগা গুগল ইন্ডিয়া লঞ্চ করেছে একটি স্কিলিং প্রোগ্রাম ফর উইমেন কল্ড ডিজি পাইভট তো এগুলো তোমাদের ডিরেক্টলি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি গুগল ইন্ডিয়া লঞ্চ করেছে কি একটি স্কিলিং প্রোগ্রাম কাদের জন্য উইমেনদের জন্য যার নাম হচ্ছে ডিজি পাইভট নেক্সট পয়েন্ট হচ্ছে কি ফর দি ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট ইজ ইন্ট্রোডিউসিং আ ডিজিটাল পার্সেল লকার সার্ভিস ইন কলকাতা তো কলকাতাতে যারা বসবাস করো তাদের ক্ষেত্রে জানাবো ডিজি লকার ডিজিটাল পার্সেল লকার সার্ভিস ইন্ডিয়াতে প্রোভাইড করা হচ্ছে এবং সেটা ফ্রি অফ কস্টে মানে নিজেদের ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ডিজিটাল ডকুমেন্টস ইউ ক্যান স্টোর দেয়ার ইন দি ডিপার্টমেন্ট অফ পোস্ট মানে পোস্ট অফিসে ফ্রি অফ কস্ট ঠিক আছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক হ্যাজ আনাউন্স দি সাইনিং অফ আইকনিক বলিউড অ্যাক্টর অমিতাভ বচ্চন মানে হচ্ছে গিয়ে এখানে অ্যাম্বাসেডর বানানো হয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ওকে নেক্সট হচ্ছে পঙ্কজ আদ্বানি ক্লিনস দি ন্যাশনাল সিক্স রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ তো পঙ্কজ আদ্বানি এই চ্যাম্পিয়নশিপে কি জিতেছেন এবং এই প্লে রিলেটেড এই পয়েন্ট গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সন্তু মুখার্জি উনি একজন ইন্ডিয়ান ফিল্ম অ্যাক্টর ছিলেন এবং যিনি মারা গিয়েছেন রিসেন্টলি আমরা অনেকে হয়তো জেনে থাকবো এসবিআই টু বাই ইয়েস ব্যাংক শেয়ার ওয়ার্থ সাত হাজার দুশো কোটি টাকা দশ টাকা পিস এটা আমরা জানলাম এবার ক্লাসে যারা প্রেজেন্ট রয়েছে তার কাছে তাদের কাছে একটা কোয়েশ্চেন আমার সেটা হচ্ছে গিয়ে এই চোদ্দ তারিখের যে মার্চের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর হাইলাইটস গুলো আমি বলে দিলাম কারণ হচ্ছে তোমাদের ভিডিওটা প্রপার ওয়েতে রেকর্ডেড ছিল না আমাকে একটু বলবে চোদ্দ তারিখের কি এমসিকিউ গুলো তোমরা দেখতে পেরেছিলে না পারোনি কারণ অনেকে মেসেজ করেছিল তখন তখন দেখছিলাম আমার অনেকে দেখেনি তো একটু কমেন্ট করে জানাও যদি এমসিকিউ গুলো চোদ্দ তারিখে না দেখতে পারো তাহলে আজকে আবার আমি বলে দেবো আদারওয়াইজ আমরা পনেরো তারিখে সুইচ করব। চোদ্দ তারিখের ভিডিওর এমসিকিউ গুলো কি দেখা তোমাদের দ্বারা হয়েছিল এই এমসিকিউ ইম্পর্টেন্ট এটা আর বলছি না এই যে এমসিকিউটা তোমরা কি দেখেছিলে পরে কমেন্ট করে জানাও ততক্ষণ আমি পনেরো তারিখটা বলতে থাকি আদারওয়াইজ আমি চোদ্দ তারিখটা তোমাদেরকে জানাবো আচ্ছা সো এখানে ইনফরমেশন পনেরো তারিখের নাম্বার যেটি রয়েছে সেটা আমরা একবার আলোচনা করে সো এখানে পালঘর কমিটির বিভিন্ন আলাদা আলাদা জিএসটি আউটরিচ নিয়ে কমিউনিকেট করছে সো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আচ্ছা হয়নি ম্যাম ওকে ঠিক আছে আমি ক্লাসের পরে আমি বলে দিচ্ছি আমি আগেও যেটা বললাম আমি রেকর্ড করেছিলাম বাট সেটা রেকর্ড সেকশনটা তোমাদের কাছে পৌঁছায়নি ওকে সো এখানে দেখো ইভলিউশন অফ জিএসটি ইন ইন্ডিয়া সেই টপিকটি নিয়ে আজকে আমরা পড়বো ঠিক আছে আগেও আমি এই ক্লাসের ক্ষেত্রে তোমাদেরকে বলেছি যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা সেটা নিছক কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস থাকে না সেখানে আমি সমস্ত ইম্পর্টেন্ট জিএস সাবজেক্টগুলির ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেয়ার করি এবং তাদের হিস্ট্রিটা শেয়ার করার চেষ্টা করি সো ইভলিউশন অফ জিএসটি ইন ইন্ডিয়া কিভাবে ইভলিউশন হয়েছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি দ্য আইডিয়া অফ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ফর ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট মুটেড সিক্সটিন ইয়ার্স ব্যাক ডিউরিং দি প্রাইম মিনিস্টারশিপ অফ শ্রী অটল বিহারী বাজপেয়ী সো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সেই প্রশ্নটি কি সেই প্রশ্নটি হচ্ছে কি জিএসটি ইন্ডিয়াতে ফার্স্ট টাইম আমরা যখন জিএসটি এর এক্সিস্টেন্স কে নিয়ে কমিউনিকেট করি ফার্স্ট টাইম কিন্তু এই জিএসটি কে নিয়ে চিন্তা ধারা শুরু করেছিলেন যিনি তিনি হলেন শ্রী অটল বিহারী বাজপেয়ী তোমরা জেনে থাকবে বা এখন এই মুহূর্তে সবাই ওয়ার্ক ফ্রম হোম করছে তো একটু আশা করা যায় একটু আওয়াজ পাবে তোমরা তো প্লিজ কোঅপারেট উইথ মি ওকে কারণ চারিদিকে সব বাড়িতে সব ঘরে মানুষজন বর্তমান আমি তো কাউকে আলাদা করে চুপ করতে বলতে পারি না সো একটু কোঅপারেট উইথ মি আর দ্য আইডিয়া অফ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক ফর ইন্ডিয়া তাহলে শ্রী অটল বিহারী বাজপেয়ী টাইমে আইডিয়াটা এসেছিল তো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আইডিয়াটা ফার্স্ট টাইম এসছিল আচ্ছা লঞ্চ কার টাইমে করা হয়েছিল আমি বলবো যদিও বা তোমরা এখানে যারা প্রেজেন্ট রয়েছো তারা কমেন্ট করো অ্যান্ড গুড মর্নিং সামিম

फर्स्ट एप्रिल दो हजार दशे বাট সেটা কি হয়েছিল হয়নি এম্পাওয়ার কমিটি অফ স্টেট ফিনান্স মিনিস্টার উইচ হ্যাড ফর্মুলেটেড দ্য ডিজাইন অফ স্টেট ভ্যাট হ্যাজ রিকোয়েস্টেড টু কাম আপ উইথ দি রোড ম্যাপ অ্যান্ড স্ট্রাকচার ফর দি জিএসটি এই পয়েন্টগুলো বলার একটি মাত্র কারণ তোমরা এখানে যারা প্রিপারেশন নিচ্ছ যেকোনো কোনো সাবজেক্টেই তোমাদের ক্যাটেগরাইজড হয়ে থাকো না কেন লাইক আমি বেঙ্গলিতে অনার্স বা ইকোনমিক্সে অনার্স একটা জেনারেল প্রসেস জিএসটি সেটা যেন সবাই আমরা জানি তার পয়েন্ট অফ ভিউ থেকেই কমিউনিকেশনগুলো করা সো ফার্স্ট টাইম এই যে প্রপোজালসগুলি আসে দেখো জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অফ হ্যাভিং রিপ্রেজেন্টেটিভ অফ দি স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্টার সেট আপ এস সেন্ট্রাল স্পেসিফিক অফ জিএসটি রিপোর্ট স্পেসিফিক্যালি অন দিস ট্যাক্সেশন অফ সার্ভিসেস ট্যাক্সেশন অফ ইন্টারস্টেড সাপ্লাই সো ঘটনাটা হচ্ছে গিয়ে এই যে জিএসটি একটা বিশাল বড় ইমপ্লিমেন্টেশনের জায়গা এই জিএসটির এই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তখন চিন্তাভাবনা হওয়া শুরু করলো যে কি কি হতে পারে কি কি প্রবলেম আসতে পারে জি এস টি স্পেশাল ফিচার্স গুলোকে কাউন্ট করার চেষ্টা করা হলো এবং এই যে ট্যাক্সেশনের যে সার্ভিসগুলো রয়েছে সেই ট্যাক্সেশনের ইন্টারস্টেট সাপ্লাই কিভাবে হতে পারে সেই নিয়ে ডিসকাশন চলতে থাকলো বেসড অন দি ডিসকাশন উইদিন দি উইদিন অ্যান্ড বিটুইন ইট অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আর দ্য ইসি রিলিজড ইস ফার্স্ট ডিসকাশন রিপোর্ট এফডিপি নামে যাকে আমরা জানি ফার্স্ট ডিসকাশন রিপোর্ট যাকে আমরা কি নামে জানি এফডিপি অন জিএসটি ইন নভেম্বর দু হাজার নয় তাহলে দেখো দু হাজার দশে পাবলিশ হবার ছিল তার আগে তাই জন্য একটা রিপোর্ট বসবে সো ইলেক কমিশন ইসি ইলেকশন কমিশনই কি তাই সো এটা তোমাদের কাছে আমার প্রশ্ন ইলেকশন কমিশনই কি ইসি এই কোশ্চেনটির উত্তরটি করতে পারো ঠিক আছে এভাবে ছোট ছোট ভাবে নিজেদেরকে নিজেরা প্রশ্ন করবে ওকে এবার দেখো এফডিপি এখানে ফিচার জানালো প্রপোজ জিএসটি এবং ফর্ম দি বেসিস অফ দি প্রেজেন্ট জিএসটি ল অ্যান্ড রুল এবং বর্তমানে আমাদের জিএসটি যে ল আছে রুল আছে তার উপর ভিত্তি করে প্রপোজাল দেওয়া হলো এই ফার্স্ট ডিসকাশন পেপারে ফার্স্ট ডিসকাশন পেপারে তারপর কে কো মার্চে 2011 কনস্টিটিউশনের 115 তম অ্যামেন্ডমেন্ট বিল ঠিক আছে বিল সেটা পাস হয়নি দ্যাটস ওয়াই সেটা অ্যাক্ট হয়নি তাই না বিল সো মার্চ 2011 কনস্টিটিউশনের 115 তম অ্যামেন্ডমেন্ট বিল 2011 ইন্ট্রোডিউসড হলো লোকসভাতে এবং জিএসটি কে ইমপ্লিমেন্ট করার কথা বলা হলো বাট ডিউ টু ল্যাক অফ পলিটিক্যাল কনসেনসাস বিল ল্যাগড আফটার দি ডিজলিউশন অফ 15 লোকসভা ইন আগস্ট 2013 সো দেখো জিএসটি এর এই ইমপ্লিমেন্টেশন জিএসটি रिलेटेड তোমাদের বিভিন্ন রাইটিং আছে আমি তোমাদের একাডেমি প্ল্যাটফর্মে রাইটিং প্র্যাকটিস করাচ্ছি জিএসটি रिलेटेड डिफरेंट রাইটিং তোমাদের কাছে আসতে পারে তো আমি তোমাদেরকে একটু অন্য রকম ভিউ দেওয়ার চেষ্টা করছি যে ভিউ তোমরা ইমপ্লিমেন্ট করলে নিজেদের লেখাতে একটু অন্য রকম নাম্বার পাবে এবং থেকে বেশি সুন্দর নাম্বার পাবে ঠিক আছে সো দেখো অন্যান্যদের একশো পনেরোতম অ্যামেন্ডমেন্ট বিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেটা পনেরোতম লোকসভাতে ল্যাপস হয়ে গেল পনেরোতম লোকসভার ডেজলিউশনে দু হাজার তেরোতে ল্যাপস হয়ে গেল তারপর আমরা এলাম দু হাজার চোদ্দোতে স্পেসিফিক ডেট মনে রাখার দরকার নেই কনস্টিটিউশনের একশো তম অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দি লোকসভা এন্ড পাসড বাই দি লোকসভা ইন দু হাজার পনেরো তাহলে দু হাজার চোদ্দোর একশো বাইশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একশো বাইশতম অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে এক্ষেত্রে আমরা বলতে পারি দু হাজার এটা লোকসভাতে ইন্ট্রোডিউসড হলো এবং লোকসভাতে পাস হলো তাহলে পাস হলো কার টাইমে কার প্রেসিডেন্সিপের টাইমে নিজেরাই কমেন্ট করো এবার দেখো দ্য বিল ওয়াজু রাজ্যসভা জয়েন্ট কমিটি অব দি রাজ্যসভা লোকসভা দু হাজার পনেরো গেল সিলেক্ট কমিটি সাবমিট করলো এর রিপোর্ট আবার দু হাজার পনেরোতে কনস্টিটিউশনাল্ট বিল এবার মুভ হলো পলিটিক্যাল কনসেন্সেস এর উপর ভিত্তি করে রাজ্যসভাতেও এই বিলটা পাস হয়ে গেল কত সালে দু হাজার ষোলোতে তাহলে দু হাজার চোদ্দোতে যে বিলটা লোকসভাতে দু হাজার যে বিলটা লোকসভাতে ইন্ট্রোডিউসড হয়েছিল দু হাজার পনেরোতে সেই বিলটা লোকসভাতে পাস হলো সেই বিলটাই দু হাজার ষোলোতে আমরা দেখতে পারলাম রাজ্যসভাতে পাস হলো আফটার র্যাটিফিকেশন বাই নাম্বার অফ স্টেট অব দি প্রেসিডেন্ট অফ দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নোটিফাইড একশো একতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার ষোলো সেপ্টেম্বর দু হাজার ষোলো ঠিক আছে তাহলে আফটার র্যাটিফিকেশন দেওয়া কত কততম অ্যাক্টের মাধ্যমে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এখান থেকে দুটো জেনারেল ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের তৈরি হয়ে যায় সেটা হচ্ছে গিয়ে জিএসটি রিলেটেড অ্যাক্টের নাম্বার কত এবং জিএসটি রিলেটেড অ্যামেন্ডমেন্ট মানে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নাম্বার কত অ্যামেন্ডমেন্ট বিলের নাম্বার কত আশা করি আজকের পর থেকে এই ডেটাটা পাওয়ার পর থেকে কোনো রকম কোনো তোমাদের অসুবিধা হবে না এই যে ডেটা গুলো তোমাদের সাথে শেয়ার করছি এবং ডিফারেন্ট ইম্পর্টেন্ট এডুকেটরসরা তোমাদের সাথে ডাব্লিউবিপিএসসি ক্যাটাগরিতে পড়াচ্ছেন এবং করোনা ভাইরাসের জন্য এবং লকডাউনের জন্য তোমরা কোথাও এই মুহূর্তে বেরোতে পারবে না আমরা চেষ্টা করব প্রত্যেকটি এডুকেটর তোমাদেরকে এক্সট্রা ক্লাসেস দেওয়ার যেমন আজকেও তোমাদের সাথে একটি এক্সট্রা ফ্রি ক্লাস রয়েছে সায়েন্স এন্ড টেকনোলজিকে মাথায় রেখে সকালবেলা সাড়ে এগারোটা পনেরোতে এবং যেই ক্লাসটি তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটি ফ্রি ক্লাস দেখতে পারো সেই ক্লাসটি ভিজিট করার জন্য তোমাদের অবশ্যই অনেক তে গিয়ে অঙ্কিতা বোদ্দার লিখে আমাকে ফলো করতে হবে আদারওয়াইজ এই ভিডিওর ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক থাকবে সেখানে গিয়েও তোমরা ফলো করতে পারো আমায় ডিফারেন্ট এডুকেটার্সদের আপকামিং কোর্সেস তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্ট স্টাডি মেটেরিয়াল ডাউট ক্লিয়ারিং ক্লাস কুইজ সেশন প্র্যাকটিস সিরিজ ডিফারেন্ট টপ এডুকেটার্স ফিফটি প্লাস এডুকেটার্সরা তোমাদের সাথে এই আলোচনাটি করছেন এবং তোমাদের কোথাও বেরোতে হচ্ছে না নিজেদের বাড়িতে বসে ইন্টারনেট অ্যাক্টিভিটি তোমাদের প্রোভাইড থাকলেই নিজেদের মোবাইলে তোমরা এই ক্লাসেসগুলো অ্যাক্সেস করতে পারবে মোবাইল ফোন থেকে বা ল্যাপটপ থেকে এই মুহূর্তে আমাদের যে সাবস্ক্রিপশানের কস্ট সেটা সবচেয়ে কম এই রকম ফ্যাসিলিটি আগে কখনো দেওয়া হয়নি চব্বিশ মাসের সাবস্ক্রিপশন তোমরা করে নিতে পারো যে ক্ষেত্রে তোমরা অঙ্কিতা লাইভ এই কোডটি ইউজ করতে পারো এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা এই মুহূর্তে পেয়ে যাবে আচ্ছা আমরা যে আলোচনাটি করছিলাম তাহলে আমরা যদি এই আলোচনাতে আবারও ফিরে আসি তাহলে কনস্টিটিউশনের এই যে অ্যামেন্ডমেন্ট বিল এবং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এক কথায় এখানে যারা ক্লাসে রয়েছে তাদের থেকে যদি প্রশ্নে জানতে চাই অ্যামেন্ডমেন্ট বিল কত কততম এবং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কততম তাহলে আনসার করতে পারবে কি তোমরা তো তোমরা দেখো চেষ্টা করো দেখো সময় সময় কোশ্চেন করছি আনসার করার চেষ্টা করো যাতে তোমাদেরই বেটারমেন্ট হয় আফটার জিএসটি কাউন্সিল অ্যাপ্রুভ দি সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস

Therefore, state legislature of different states have passed respective states' goods and service tax bill after the enactment of the various GST laws. And GST was launched with effect from first July 2017 So, Ekane Lakshman.

পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া প্রণব মুখার্জির একটি উল্লেখযোগ্য উম বলা যেতে পারে কাজ এটি শ্রী নরেন্দ্র মোদী এবং প্রণব মুখার্জি ফার্স্ট জুলাই দু হাজার সতেরোতে এই জিএসটি বিলটা পাস করলো ঠিক আছে সো এই মুহূর্তে আমাদের জিএসটির যদি ফরমেশনকে আমরা দেখি ইউনিয়ন ফিনান্স মিনিস্টার হোলেন চেয়ারপারসন ডিরেক্টলি কোয়েশ্চেন তোমাদের জন্য আসতে পারে ইউনিয়ন ফিনান্স মিনিস্টার হলো চেয়ারপারসন কারোর কি কোনো রকম কোনো এখনো পর্যন্ত যে পয়েন্টটা কে নিয়ে বললাম কারোর কি কোনো রকম কোনো সমস্যা আছে প্লিজ কমেন্ট করবে আমি তাহলে সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করব সো ইউনিয়ন ফিনান্স মিনিস্টার ইনি হলেন গিয়ে আমাদের এই জিএসটির যে জিএসটির যে মেম্বার্স তার ক্ষেত্রে চেয়ারপারসন এবার দেখো ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন চার্জ অফ রেভিনিউ মিনিস্ট্রি অফ ফিনান্স এরা মেম্বার হয় দ্য মিনিস্ট্রি ইন চার্জ অফ ফিনান্স অর ট্যাক্সেশন অর আদার মিনিস্টার নমিনেটেড বাই ইচ স্টেট গভর্নমেন্ট নমিনেটেড বাই ইচ স্টেট গভর্নমেন্ট এরাও এদের মেম্বার হয় জিএসটি কাউন্সিলের স্ট্রাকচার জিএসটি কাউন্সিলের স্ট্রাকচার অ্যাজ পার দি আর্টিকেল টু সেভেন্টি নাইন এ অফ দি অ্যামেন্ড কনস্টিটিউশন কমিশন দ্য জিএসটি কাউন্সিলের এই যে ফোরামটা থাকে সেন্ট্রি অ্যান্ড স্টেট তাদের মিলিয়ে কিন্তু এই সেন্ট্রি এবং স্টেট তাদের মিলিয়ে কিন্তু এই এই পার্টিকুলার মেম্বাররা প্রেজেন্ট থাকে ঠিক আছে সেন্ট্রি এবং স্টেট তারা মিলিত উপায় এই পার্টিকুলার সেকশনটিতে থাকবে এবার জিএসটির ফরমেশন ডেট এখানে যেটা রয়েছে ফার্স্ট জুলাই দু হাজার সতেরো ফার্স্ট জুলাই দু হাজার সতেরো ওকে সো আজকের ইম্পর্টেন্ট সেকশনটি যেহেতু জিএসটি প্যানেল নিয়েছিল আমি জিএসটির গোটা হিস্ট্রিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ ভাইরাস নিয়ে সকাল থেকে রাত আমরা সবাই দেখছি সবাই শুনছি কোথায় কি হচ্ছে সেই একই করোনা ভাইরাস নিয়ে ডিসকাস করাটা আমি ভায়াবেল ফিল করছি না দ্যাটস ওয়াই আমি করোনা ভাইরাস নিয়ে ইম্পর্টেন্ট যে সেকশনগুলি থাকছে সেগুলো ছাড়া কিছু তোমাদের সাথে আলোচনা করছি না

এখানে এইট পারসেন্ট সো অ্যাকর্ডিং টু দি জেন্ডার বাজেট যেটা কাউন্সিলে সেই সপ্তাহের স্যাটারডেতে লঞ্চ করা হয়েছিল সেটা খুবই খারাপ পরিস্থিতি তো এইরকম জেন্ডার আমাদের বিভিন্ন আলাদা আলাদা বয়স সীমাকে মাথায় রেখে যে বাজেটটা পেশ করা হয় তাকে জেন্ডার বাজেট বলে ঠিক আছে একই রকমভাবে একটি পয়েন্ট আমি তোমাদেরকে মাথায় আচ্ছা সিজিএসটি আই জি বললে ভালো হয় আচ্ছা সি জিএসটির এস দেখো সি জিএসটি হচ্ছে কি সেন্ট্রাল গুডস সার্ভিস ট্যাক্স এবং আইজিএসটি হচ্ছে গিয়ে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এবং একই সাথে এসজিএসটি আছে সেটা হচ্ছে গিয়ে স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ব্যাপারটা কি যদি ছোট্ট করে বলি তাহলে হচ্ছে গিয়ে ধরো সেন্ট্রি যেই যেই ট্যাক্স আমাদের থেকে নেয় মানে আমরা যে ট্যাক্স জমা দিই যেটা সেন্টারের কাছে ডিরেক্টলি জমা করে সেটা হচ্ছে সিজিএসটি যেটা স্টেটের কাছে জমা করে সেটা হচ্ছে স্টেট জিএসটি আর যেটা যেটার শেয়ারটা সেন্ট্রাল এবং স্টেট দুজনের কাছে ভাগাভাগি হয়ে জমা পড়ে সেটা হচ্ছে আই এটা হচ্ছে বেসিক পয়েন্ট আজকে এতটাই মাথায় রাখো আপকামিং ডেজ যখন আবার জিএসটি নিয়ে কিছু আলোচনা আসবে আমি কোন পয়েন্ট কার রেসপেক্টে আলাদা আলাদা ভাগগুলো আমি নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করে দেব ওকে সো এখানে আমাদের নেক্সট পয়েন্টটা যেটা জেন্ডার বাজেট নিয়ে যে পয়েন্ট আমি বলছিলাম সো একই রকম ভাবে থালি ইকোনমিক্সের একটি কনসেপ্ট আমার মাথায় এলো থালি ইকোনমিক্স ইন দ্য সেন্স বিভিন্ন আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদা স্টেটে একটা পার্টিকুলার থালা থালা মানে কি আমরা যেই যে বিভিন্ন বিশেষত লাঞ্চকে মাথায় রেখে দেখা হয় যে বিভিন্ন আলাদা আলাদা স্টেটের কিন্তু লাঞ্চের যে টাকাটা সেটা অনেকটাই ডিফারেন্ট হয় লাইক আমাদের ইন্ডিয়াতে যদি আমরা একটা অ্যাভারেজ খুব হাইফাই না একটি লাঞ্চের কস্ট দেখি সেটা বেলং করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঠিক আছে অ্যাভারেজ কস্ট বলছি ঠিক তেমনি মুম্বাইতে সেই কস্টটা আমরা বেলং করি মিনিমাম অ্যাবাভ দেড়শো টাকা সো এই যে লাঞ্চের এই যে লাঞ্চ বলো বা থালি ইকোনমিক্স ডিলস উইথ দি সেন্স যেখানে একটি পার্টিকুলার এলাকার একটা থালার যে কস্ট

এই ঘটনাটা তো আমরা পনেরো তারিখের আলোচনা করছি তখন তো লকডাউন হয়নি তখন পর্যন্ত মানুষজনের মধ্যে এই কোভিড নাইন্টিনের যে স্কেয়ারটা সেটা ফেস্টিভেল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতের পোস্টপন এখানে দেখতে পারা যাচ্ছে এবং এখানে বিভিন্ন টেম্পেল এর পয়েন্ট অফ ভিউ থেকে কোন একটি প্রোডাক্ট এর ডিমান্ড সেটা কমবে সেই সেকশনটাকে এখানে ফোকাস দেওয়া হচ্ছে আচ্ছা এখানে নাবার্ডের কথা বলা হচ্ছে নাবার্ড কেন বলছে বিকজ এটা এগ্রিকালচার রিলেটেড একটি ফ্যাক্ট কি ফার্মারদের একটি সুইচ হবে আচ্ছা আমার তোমাদের কাছে প্রশ্ন নাবার্ডের ফুল ফর্মটা আমি বলে দিই ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ডের ফরমেশন ইয়ার কত কমেন্ট করো নাবার্ডের ফরমেশন ইয়ার কত যত তোমরা কমেন্ট করবে তত তোমার আমাদের আজকে আর তেমন করে বলার কিছু নেই ফার্স্ট মার্চ এর আমরা ডেটা যদি আবার আরেকবার আহ রিভাইজ করে নিই তো দ্যাট ইজ ফার্স্ট মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে থার্ড মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে থার্ড মার্চ ওয়ার্ল্ড হিয়ারিং ডে 4th March, National Safety Day, 8th March, International Women's Day, 10th March, CISF Rising Day, 11th March, No Smoking Day, 14th March, International Day of Action for Rivers, 15th March, World Consumer Rights Day, 16th March, National Vaccination Day, 21st March, World Forestry Day, 22nd March, World Water Day, 23rd March, World Meteorological Day, 24th March, World Tuberculosis Day, 27th March, World Theater Day. Okay. আচ্ছা নাওয়ারদের ফরমেশন ইয়ার আমি যখন যে কোশ্চেনটা করব তোমরা হয়তো পারলে না বাট আমি চাই সেটা তোমরা লিস্ট ইন্টারনেট থেকে দেখে বলো যাতে তোমাদেরই পড়াশোনাটা হয় ঠিক আছে একবার বললে কিন্তু তোমাদেরই বেটারমেন্ট হবে এক্ষেত্রে আমি তোমাদেরকে সেই পয়েন্টটা বলার চেষ্টা করব ওকে আচ্ছা এবার হাইলাইটেড সেকশনগুলো তো এই দিনের আমি বলে দিলাম এই যে কোশ্চেনটা থাকছে এই কোশ্চেনটা তোমরা আনসার করার চেষ্টা করো এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কোশ্চেনটার আনসার করার চেষ্টা করো আশা করি কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কোশ্চেনটির আনসার করার চেষ্টা করো কি হবে আনসার এই ক্লাসটি তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই পার্টিকুলার ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে নতুন করে একটুখানি বলা যেতে পারে চেষ্টা করছি আহ কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু অন্যরকম ভাবে প্রিপেয়ার করার এই কোশ্চেনটির আনসার করো আর নাবার ফাউন্ডেশন ডে তোমরা কেউ বললে না আমি জানিয়ে দিই সেটা হচ্ছে বারোই জুলাই উনিশশো বিরাশি বারোই জুলাই উনিশশো বিরাশি আচ্ছা সো এই প্রশ্নটি উইচ অফ দি ভেন দি ন্যাশনাল ইভেন্ট এক্ষেত্রে আনসারটি হচ্ছে লে

এই কোশ্চেনটির উত্তর দেওয়ার চেষ্টা করো কি হবে উত্তর ওকে সো C17 গ্লোব মাস্টার একদমই রাইট आंसर C17 গ্লোব মাস্টার नेक्स्ट क्वेश्चन इंडिया ইজ সেট টু হোল্ড আ টু ডে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সারসাইজ উইথ দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন কান্ট্রিজ অ্যাক্ট কোথায় করবে আনসার করার চেষ্টা করো কোথায় করবে সো দুটো ডিফারেন্ট আনসার পেলাম একদমই ঠিক এক্ষেত্রে আনসারটা হবে না এ হবে ওড়িশা ঠিক আছে ওড়িশা আচ্ছা এবার পনেরো তারিখের আলোচনায় আসি এটা চোদ্দ তারিখের ছিল যেটা আমার আলোচনা করা ছিল বাকি মানে আমি বলেছিলাম তোমরা সেটা বলে উঠতে পারো নি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এখানে এটার আলোচনা করো ওয়ার্ল্ড অর্গানাইজেশন ডিক্লেয়ার্ড কোভিড নাইন্টিনিক উইচ ডিজিজ ওয়াজ প্রিভিয়াসলি ডিক্লেয়ার্ড এস প্যান্ডেমিক বাই ডাবচও প্রিভিয়াসলি ওর দ্বারা এক্ষেত্রে আমরা বলতে পারি একে প্যান্ডেমিক ডিক্লেয়ার করা হয়েছিল আগে কোনটি সো কোভিড ওয়ান এইচ আই ভি এইচ ওয়ান এন ওয়ান ইনফ্লুয়েঞ্জা বা ম্যালেরিয়া এই যে এই মুহূর্তে আমাদের প্যান্ডেমিক ডিক্লেয়ার করা হয়েছে আগে ডিক্লেয়ার করা হয়েছিল কারেক্ট সো এইচ ওয়ান এন ওয়ান ইনফ্লুয়েঞ্জা এক্ষেত্রে আমাদের আনসার হবে ওকে নেক্সট কোয়েশ্চেন

এক্ষেত্রে উত্তরটি আমাদের হবে আয়ুষ্মান ভারত পি এম জে হেলথ বেনিফিট এক্ষেত্রে প্যাকেজ রিসেন্টলি ইমপ্লিমেন্ট করা হয়েছে আয়ুষ্মান ভারতের আন্ডারে না আয়ুষ্মান ভারতের আন্ডারে সি নয় নেক্সট পয়েন্ট এখানে রিড দি ফলোই স্টেটমেন্ট এন্ড এ টেল দি কারেক্ট ওয়ান তো কিরণ স্কিম নিয়ে এখানে রিসেন্টলি কমিউনিকেট করা হচ্ছে এবং আমি তোমাদেরকে জানাবো যে আমি অনেকাডেমি প্ল্যাটফর্মে এই যে সায়েন্স এন্ড টেকনোলজি পড়াচ্ছি বা ডিফারেন্ট আলাদা আলাদা ফ্রি ক্লাস স্পেশাল ক্লাস যেগুলো নিচ্ছি তোমাদের ডাবলু বি সি কে মাথায় রেখে নিচ্ছি সো ডাব্লিউ বি এই যে ডিফারেন্ট আলাদা আলাদা সেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছো সেক্ষেত্রে আমি ডাব্লিউ বি সি এস এর হিস্ট্রি ক্লাস তোমাদের নিচ্ছি সায়েন্স এন্ড টেকনোলজির আহ স্পেশাল এ নিচ্ছি এনভাইরমেন্ট এন্ড নিকোলজি থাকছে এবং ডেসক্রিপটিভ ক্লাসও থাকছে তোমরা যারা সাবস্ক্রিপশন করো নি ন টাকা থেকে তেরো টাকা পর্যন্ত রেঞ্জ হচ্ছে সাবস্ক্রিপশনের কস্ট প্লিজ সাবস্ক্রিপশন করে নাও এই কোশ্চেনটি খুব সুন্দরভাবে তোমরা দেখো এবং দেখে আনসার করার চেষ্টা করো যে কিরান স্কিম ইজ রান বাই দি ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি দা স্কিম এইমস টু ব্রিঙ্গিং জেন্ডার ইকুয়ালিটি ইন দি ফিল্ডস অফ সায়েন্স এন্ড টেকনোলজি তো ব্যাপারটা কি সত্য ব্যাপারটা কি ঠিক এক্ষেত্রে এটির উত্তর তোমরাই করতে পারো সো এক্ষেত্রে কিরণ স্কিম একদমই বোথ ওয়ান অ্যান্ড টু কারেক্ট বিকজ কিরণ স্কিম এখানে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির দ্বারা এটি লঞ্চ করা হয়েছে এবং তোমাদের কাছে এই ডিরেক্ট কোয়েশ্চেনটাই আসতে পারে কিরণ স্কিম কৃষি রিলেটেড তো এক্ষেত্রে উত্তরটা কিরণ স্কিম আর ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড এবং এই মাধ্যমে জেন্ডার ইকুয়ালিটি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তার কারণ কি তার কারণ হচ্ছে গিয়ে উইমেনদের পার্টিসিপেশন খুব কম থাকে দ্যাটস ওয়াই ঠিক আছে নেক্সট কোশ্চেন উইচ

তো এই যে ক্লাসটা আমি তোমাদের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছি ইটস ইওর রেসপন্সিবিলিটি কি এই ক্লাসটি সম্পর্কে যেহেতু ফ্রি ক্লাস তোমরা সকলকে জানাও এবং এই ক্লাসটির বেনিফিট সকলের কাছে পৌঁছে দাও অঙ্কিতা লাইভ এই কোটি তোমরা ইউজ করতে পারো নিজেদের এই স্পেশাল বিভিন্ন আলাদা আলাদা যে সেকশনগুলি আমি প্রোভাইড করছি স্পেশাল ক্লাস প্রোভাইড করছি ফ্রি ক্লাস প্রেজেন্ট থাকো ক্লাসগুলিতে এবং ডাব্লিউ বিবিএসসি অঙ্কিতা লাইভ কোটি ইউজ করে করে নাও আরো বেটার লার্নিং এক্সপিরিয়েন্সের জন্য সো থ্যাংক ইউ এই ক্লাসে প্রেজেন্ট জন্য আগামীকাল সকাল আটটার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এইভাবে এই কারেন্ট অ্যাফেয়ার সিরিজগুলোকে গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ